মঙ্গলবার দুপুর 12টা নাগাদ দেশে কৃষি এবং কৃষকদের স্বার্থে ঐতিহাসিক নয়া কৃষি সংস্থার বিলের সমর্থনে এক অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয় কাঞ্চনপুর মণ্ডল কমিটির পক্ষ থেকে। কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড থেকে শুরু করে কাঞ্চনপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালিটি আবার পুনরায় পুরাতন মোটর স্ট্যান্ডে এসে শেষ হয়। এতে প্রায় 60 থেকে 8 হাজার লোক অংশগ্রহণ করেছে বলে জানান উত্তর ত্রিপুরা জেলার বিজেপির শোভানেত্রী মলিনা দেবনাথ মহোদয়া। এছাড়া এই র্যালির নেতৃত্বে ছিলেন কাঞ্চনপুর মণ্ডলের সভাপতি গৌতম রায়, সহসভাপতি অরুণ চন্দ্রনাথ মহাশয়, উত্তর ত্রিপুরা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী মহোদয়া সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। কাঞ্চনপুর মণ্ডলের কিষাণ মোর্চার উদ্যোগে আমাদের যে নতুন দুটি কৃষি বিল পাস করা হয়েছে, সেই কৃষি বিলের সমর্থনে আজকে কাঞ্চনপুরের সভা। সত্যি আমি খুব আনন্দিত, প্রায় 7-8 হাজার লোক আমি দেখতে পেলাম, খুব নিজের স্বাচ্ছন্দ্য বোধ করে স্বইচ্ছায় স্ব উদ্যোগে চলে এসছেন। তো আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই, এত রোদ্রের মধ্যেও আমার দিদিরা ভাইয়েরা সবাই কৃষক বন্ধুরা এসেছেন এবং কৃষি বিলকে সমর্থন জানিয়েছেন। আমরা দেখি যে এই বিলের মাধ্যমে কৃষক বন্ধু যারা, তারা অনেক উপকৃত হবে, তাদের নিজের ফসল যে ফলিয়েছেন সেই ফসলটা ওনারা দেশের যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন, কিংবা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা 24x7।